চক্রী মহলে একটি প্রশ্নের উত্তর দিতে চাই। যারা সেলিম ভাইয়ের এই উত্থানকে সহজে দেখতে ভালো দেখতে চান না, তারা অনেকে বলেন তিনি বেশ কিছুদিন আমাদের সঙ্গে ছিলেন না, এই কথা বলে আমাদেরকে নিরুৎসাহিত করতে চায়। আমি আপনাদেরকে জানাতে চাই, যখন কোথাও একটি ঝড় ওঠে সেইখানে কোন জঙ্গল থাকলে সবচেয়ে উঁচু যে গাছটি থাকে ওখানে সবচেয়ে বেশি ঝড় লাগে। একজন বড় মাপের ব্যবসায়ী, আমি জানি তার গত শৈলে চাই সরকার তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করবার জন্য এখনো কোন পদক্ষেপ রাখে নাই যে সেলিম সাহেব ধ্বংস হয়ে যা। আমি একটি কাগজ দেখেছিলাম, সেই কাগজটিতে দেখেছিলাম তার শিল্প প্রতিষ্ঠানে তার কারখানায় যাবে গ্যাস সাপ্লাই দেওয়া না হয় সেই লাইন কেটে দেওয়া হয়েছিল কয়েকটি বছর, 5 টাকা ইউনিটের সেই গ্যাস তিনি 35 টাকা করে কিনে তার সেই ফ্যাক্টরি চালু রেখেছিলেন। প্রতিদিন 1.5 লক্ষ টাকা তার লস হতো, কিন্তু তিনি পশ্চাৎপদ হন নাই, তিনি তার ফ্যাক্টরি চালিয়ে গেছেন। এখন তার সুযোগ্য নেতৃত্বের কারণে, দূরদর্শিতার কারণে আজকে বাংলাদেশে 2-3টি গার্মেন্টস যে প্রতিষ্ঠান সগৌরবে দাঁড়িয়ে আছে, এম এস সেলিম সাহেবের সেই প্রতিষ্ঠান একটি। আজকে সে কারণে আমরা বিভিন্ন কাজের কারণে আমরা তার কাছে ঋণী, আমরা কথা বলে তাকে ফুলের মালা দিয়ে এই অভ্যর্থনা জানিয়ে আমরা আমাদের ঋণ পরিশোধ করবার জন্য এখানে হাজির হয়েছে। তার জন্য আমরা বারবার ফেরাত করছি, আগামীতে যেন তিনি আবার আমাদের সেবায় তিনি আসতে পারেন, সেকারণে আমাদের যা যা কর্মকর্তা আপনার কাছে ওয়াদা করছি, আমরা দরকার হয় দিনের পর দিন রাতের পর রাত রাজপথে শুয়ে থাকবো, কিন্তু নেতৃত্ব আপনাকে আমরা ছিনিয়ে আনবো আপনার। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। سبحانك فقير